লোক তো ডিস্টার্ব করে তুমি যেভাবে বাইকটা বাদ দিকে তুমি কাটালে না তোমার জন্য আমার লাগবে আর কি আমি উনি একটা গ্যাপ ছেড়ে লাগিয়েছি আমার তো গ্যাপ আমি লুকিয়ে তুমি ক্রস করছো মানে কাকু আমি ক্রস করছি ঠিক আছে মানলাম কিন্তু আমি যে গাড়িটা ক্রসিং করছি তো কাকু আপনি তো আমার থেকে সিনিয়র মানুষ আপনি আরো ভালো বাইক চালান হে গাইস তো আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে তো আমার আজকে ভিডিওটা যেটা আমি গেছিলাম পাথর চাপড়ি মানে একটা বলে জায়গা আছে তো সেখানে যাওয়ার সময় একটা কাকুর সাথে ছোট্ট একটা মানে মানে প্রবলেম হয়েছিল যে উনি ভেবেছিল বাঁ দিকটা আমার বেশি বা কম বা ওনার গায়ের উপর আমি নাকি গাড়িটা চাপিয়ে এসেছিলাম উনি বলছিল তো চলো আপাতত ভিডিওতে যাওয়া যাক ভিডিওতে দেখা যাবে যে কী হয়েছিল চলো গাইস মানে পাথর চাপড়ি শুয়ে রাস্তা তো সোজা দিয়ে হ্যাঁ দেড় কিলোমিটার দেড় দু কিলোমিটার গেলে ডান দিকে বড় গেট আচ্ছা ওইদিকে ডান আমাদের কাটতে কোনো মায়া লাগে না কিন্তু মায়া লাগে তোমাদের মতন ড্রাইভ করে চলে যখন তুমি দেখবে মানে কয়েকশো মানুষ কাটার ছবি দেখিয়েছে হ্যালো আমি এই তো ভাই পাথর চাপড়ি তোর শিউড়ি থেকে পাথর চাপড়ি ডাইনে ঢুকবো ঠিক আছে চন্দ্রপুর আচ্ছা ঠিক আছে ম্যাপ আছে তো ঠিক আছে ঠিক আছে অবশ্যই আমি সেফ ড্রাইভিং করছি আমরা আমি 90-80 পেসি গাড়ি তুলিনি কিন্তু আপনি তো বলছেন ওটা জ্যামের জন্য তাছাড়া আমরা অন রোড আমরা যে রাই আমরা যত রাইডার আছি অন রোড আমরা কোনোদিন বাঁ দিকে মারার সময় অলরেডি লুকিং গ্লাস মেরে দেখি আর যাই চালানো কেন বিএস এইটুকুনিতেই যথেষ্ট জানো তো অবশ্যই থ্যাংক ইউ বলার জন্য এক বালতি দরকার নাই জোরে চালানোর দরকার নাই আচ্ছা কিন্তু কমসে কম কেউ আসি তো যাবো ফাইনালি গাইজ আমার এখান থেকে স্টার্টিং হয় মানে তিলপার ব্রিজে কাকু বলছিল সো আমি এই তিলপার ব্রিজে আমি বাইকটা এইভাবে পার করার পরে তোমরা আগে দেখতে পারবে যে আমি মানে কাকুকে কীভাবে আমি ক্রস করেছি বাঁ দিক আর কতটা ডান দিকে তো সেটাও তোমরা বুঝতে পারবে তো চলো যাওয়া যাক এবার আমি বাইকটা ঠিক এখান থেকে টানতে স্টার্ট করেছিলাম 80-81 আমার বাইকের স্পিড ছিল তো জাস্ট আমি ডান দিকে নিজের রাস্তা যেরকম যাই সেরকম যাচ্ছিলাম তো আমি ভাবলাম আমার বাঁ দিকে একটা গ্যাপ আছে তো আমি বেরিয়ে যাচ্ছি তো এই দেখো কাকুটা এই দেখতে পাচ্ছ তোমরা কাকুটাকে আর একবার দেখাই তোমাদেরকে দেখতে পাবে তোমরা তো দেখো এই কাকুটা হলো সেটা যে আমাকে আর কি এতক্ষণ ধরে একটা মানে বলছিল আর কি যে বাইক আসতে চালাবার জন্য আমি ওনার থেকে কতটা গ্যাপে আছি তোমরা সেটা দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যেই প্রচুর গ্যাপে আছে আমি তো চলো গাইস যাওয়া যাক
তো এইটা হয়েছিল ব্যাপার কাকুর সাথে আমার। তো কাকু সে কারণে এত হাইপার হয়ে গেল, জানি না আমার কি দোষ আমি বুঝতে পারলাম না। তো আমরা এমনি কেজি রাইড করি, তো মানুষ আমাদেরকে অনেক কিছু বলে, দেখে। হেটার্সরা আছে যারা অনেক কিছু বলে, যারা অনেকে ধরে নাও মানে বাইক স্পিডে দেখলে একটু ভয় পেয়ে যায়, তোরা দেখলে ভয় পায়। বাট আমরা নর্মালি নিজের স্পিডটা নিজের মতনভাবেই দেখ, যতটা নিজের মধ্যে চালাতে পারবো গাই স্পিডটা। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইবটা করতে ভুলে যেও না, এটা কিন্তু করে দিও, এটা খুব মানে মূল্যবান জিনিস। তো তোমরা সাবস্ক্রাইবটা করে দিও আর পাশে থেকো আমার নতুন ভিডিওর জন্য। তো চলো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।